বলিউডের লাখসময় তারকা মাধুরী দীক্ষিত ও সঞ্জয় দত্তের প্রেম নিয়ে কম গুজব হয়নি। তবে প্রেমের বিষয়টি নিয়ে তাদের কেউই মুখ খোলেননি কখনো। তবুও নানা সময় সঞ্জয় মাধুরীর প্রেম রসায়ন নিয়ে চর্চা হয়েছে। দুজনের সম্পর্কে মাধুরীর পরিবার থেকে মেনে না নিলেও সম্পর্ক শেষ হয়ে যায় বেআইনি অস্ত্র মামলায় সঞ্জয় দত্তের নাম জড়ানোর পর। মূলত ওই ঘটনার পর এই সম্পর্কের পাকাপাকিভাবে বিচ্ছেদ হয়ে যায়। অথচ এত বছর পরও মাধুরী দীক্ষিতকে বিয়ে করার প্রসঙ্গে কথা বলতে গিয়ে মনের ইচ্ছে জাহির করেই ফেললেন সঞ্জয়। গত বছর একটি অনুষ্ঠানে হাজির হন সঞ্জয়। সেখানে তাকে প্রশ্ন করা হয়, যদি ভবিষ্যতে আরও একবার বিয়ের সুযোগ পান তাহলে কাকে বেছে নেবেন? সঞ্জয় জবাবে সাবেক প্রেমিকা মাধুরী দীক্ষিতের নাম বলেন। অনুষ্ঠানে সঞ্জয় বলেন, কেউ মান্যতা দত্তকে সঞ্জয়ের স্ত্রী চেনেন, কেউ চেনেন না। সুযোগ পেলে আমি মাধুরীকে বিয়ে করতে চাই। তবে প্রশ্ন উত্তর পর্বে সবটাই ছিল মজার ছলে। এদিকে করণ জহরের প্রযোজনায় কলঙ্ক শিরোনামের একটি সিনেমায় দেখা যাবে সঞ্জয় ও মাধুরীকে। বিচ্ছেদের প্রায় 21 বছর পর একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তারা। কলঙ্ক সিনেমায় সঞ্জয়ের বিপরীতে শ্রীদেবী ছিলেন পরিচালকের প্রথম পছন্দ। শ্রীদেবীর মৃত্যুর পর তার জায়গায় মাধুরী দীক্ষিতকে প্রস্তাব দেন এই নির্মাতা। খানেদার 1990, সাজান 1991 ও খলনায়ক 1993 সিনেমার কথা মনে আছে? এই সিনেমাগুলো দিয়ে সঞ্জয় মাধুরীর রসায়ন রূপালী পর্দায় দেখেছে দর্শকরা। তারপর ঘটে গেছে অনেক কিছু। দুজনের ব্যক্তিগত সমীকরণটা ঝুলেছে সুতার ওপর। একে অপরের মন দেয়া নেয়া থেকে শুরু করে গোপনে বিয়ে করে ফেলার খবরও উঠেছিল 90 দশকে। এরকম আরও নতুন নতুন এক্সক্লুসিভ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন।